যে সাপে কাটা রুগীকে সুরা ফাতে ঝাড় ফুঁক করার কারণে সুস্থতা লাভ করেছিল শুনেছেন শুনেছেন এখন কোন মানুষকে বলা কোনো দেখি যে সুরা ফাতে সাপে কামড়িয়েছে একটু ঝাড়ফুঁক করে দেন ও তো রোগ ভালো হবে না বিষ মাথায় উঠে মরে যাবে কি বললাম বুঝলেন না তার মানে সুরা ফাতেহা আছে সেই লোকগুলি আর নেই সেই লোকগুলি আর নেই সুরা আছে আলহামদুলিল্লাহ সেরকম মানুষ নিশ্চয় পৃথিবীতে কিছু আছে কিন্তু আমাদের জানার বাইরে। আমার না আল্লাহ আকবর এই সুরার আর একটা বৈশিষ্ট্য বলি খুব মনোযোগ দিয়ে শুনুন এক পবিত্র আল কোরআন আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন সলাতে যখন দাঁড়াবেন যে জায়গা থেকে আপনার সুবিধা আপনি সেইখান থেকে তেলাওয়াত করতে পারেন কিন্তু একটা ব্যতিক্রমী যে মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করতে শুরু করে সুরা সুরা সুরাটার আর শেষ পর্যায়ে গিয়ে যদি ছাড়ে তাও তার সালাদ পূর্ণ নয় আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে ছেড়ে দেয় তবুও তার সালাদ পূর্ণ নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহল্লাহব আলিবাস সাল্লাম তিনি বলেছেন কি বলেছেন লা সলাত আলিব আল্লাহ মিয়করামি ফাতি হাতির কিতাব কোনো সলাত হয় না কোনো সলাত পূর্ণ তালাপ করে না সুরা ফাতেঘা ছাড়া কানা হুজুরে হাদিস দেখতে পায় না কি বললাম বুঝলেন না কিছু কানা হুজুর আছে তারাই হাদিস দেখতে পায় না জানাজার নামাজে যখন জানাজা কেউ মারা গেছে দেখুন তার জন্য বলা হচ্ছে যারা বহিরাগত লোক আছেন আপনাদের জন্য গরু কাটা আছে খাওয়া দাওয়া করে যাবেন ভুল ত্রুটি যদি কেউ করে এই লোকটা মাফ করে দেবেন টাকা পয়সা যদি কেউ পায় মাফ করে দেবেন আর চল্লিশ দিন যেদিন হবে আপনাদের সবাই দাওয়াত থাকলো অবশ্যই সবাই আসবেন চার দিনের দিনে যদি টাইম থাকে বেশি আসতে পারেন ও ছেলেদের টাকা পয়সা বেশি আছে খাওয়া দাওয়া হবে জানাজার নামাজের হয়ে গেল দশ বার কুলহুয়াল্লা আল্লাহ আদ পড়ুন দশবার দরুদ শরীফ পড়ুন দশ বার অমুক করুন পাড়ায় যত লোক কোরআন মজিদ পড়েছে সব এনার নামে বক্সে দেন ভালো করে বুঝবেন জীবনে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই উপকার নাই ভালো কারুর মাদ্রাসায় দান নাই অথচ মারা গেছে পাড়ার মেয়েরা এরকম এরকম করছে মানে এমন করে কোরআন পড়ছে যে মানে ওকে জান্নাতে দিতেই হবে এরকম একটা ব্যাপার তা কানা হুজুর এইগুলো দেখতে পেলো না কানা হুজুর এটা দেখতে পেলো যে যাই নামাজে সুরা ফাতেহা বলা যাবে না কি বললাম বুঝলেন না হুজুর এইটা দেখতে পেয়েছে সুরাফাতে হা বলা যাবে না হুজুর চল্লিশা দেখতে পেলো না হুজুর কুলখানি দেখতে পেলো না হুজুর কোরআন দুলে পড়ছে এটা দেখতে পেলো না হুজুর এইটা দেখতে পেল যে সুরাতে বলা যাবে না কি আশ্চর্য ব্যাপার অথচ রসুল্লাহ বলেছেন কোন সালাদ পূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত ওই সালাতে হাতে লাওয়াত করা হয় কোনো ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হলে কতদিন মায়ের পেটে থাকে মিনিমাম ছয় মাস তাই না আচ্ছা বাচ্চাটা যদি তিন মাসে হয়ে যায় বাচ্চা বাঁচবে অসম্পূর্ণ বাচ্চা তাই না তা হাদিসের ভাবার্থ হচ্ছে এটা যে সুরা ফাতেহা ছাড়া অসম্পূর্ণ তার সলা ঠিক এই রকম তিন মাসের বাচ্চা হলে যেমন বাচ্চাটা ডাকতেও পারে না খেতেও পারে না চলাফেরাও করতে পারে না পোষার জন্য বাড়িতে পালার জন্য অযোগ্য সে মৃত অবস্থায় ঘোষণা হয় ঠিক কেমন তার তেমন এবার আপনাকে বলছি আল্লাহ স্বান কি বলেছেন সুরার ভিতরে আপনি এগুলো শুনলে অবাক হবেন যদি মনে করেন যে কি এমন মহাভারত কথা যে অবাক হতে হবে আপনি শুনুন আল্লাহ বলছেন রব্বিল র তো কটা কথা এখানে তিনটা এক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার প্রশংসা সব কার আল্লাহর একটা শব্দ এসেছে রব রব জি রব মানে এটা পরে বলছি তারপরে একটা শব্দ এসেছে আল আমিন তাই না তার মানে তিনটে কথা এখানে বলা হয়েছে একটা আয়াতে কটা তিনটা এক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার এই জ্ঞানী মানুষদের একটা প্রশ্ন জাগতে পারে যেমন আমি ধরে নেন একটা কাঠের ভালো মিস্ত্রি খুব ভালো ফার্নিচার বানাতে পারি আমি আজকে যে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করলাম একটা কাঠের ফার্নিচার দেখলাম খুবই সুন্দর খুবই সুন্দর ফার্নিচারটা নিশ্চয় আকাশ থেকে পড়েনি পৃথিবীর কোনো মানুষ বানিয়েছে তাই না মানুষ বানিয়েছে আচ্ছা ফার্নিচারটা দেখে যদি প্রশংসা করতে হয় আপনার ক্যালকুলেশন অনুযায়ী হিসাব যদি করা যায় তাহলে কিন্তু মিস্ত্রির হওয়া দরকার তাই না ও ভালো বানিয়েছে এখানে একটা ভালো বাড়ি দেখলাম খুব ডিজাইন করা হিসাব অনুযায়ী যদি আপনি চিন্তাভাবনা করেন প্রশংসা কিন্তু বাড়িয়ালার নয় প্রশংসা হিসাব অনুযায়ী যে মিস্ত্রি বানিয়েছে তার হওয়া উচিত উচিত নয় উচিত আপনি একটা স্কয়ার্পিও গাড়ি চাপেন আপনি বিশ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন এই বিশ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন হিসেব মতো প্রশংসা তো আপনারই হবে কারণ টাকা আপনার পেট্রোল আপনার ড্রাইভার আপনার সব কিছু আপনার প্রশংসা কার হবে আপনারই হবে কিন্তু আল্লাহ সুবান ভাষা দেখুন আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আমার জন্য হতে হবে প্রশংসা কার জন্যে আল্লাহ 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 কাঠের ফার্নিচারের মিস্ত্রি ভালো খাট বানাতে পারে প্রশংসা আল্লাহর হবে কারণ ও মিস্ত্রি হয়েছে সব ঠিক আছে ও যে কাঠ দিয়ে ফার্নিচারটা বানিয়েছে কাঠটা কাঠ বানানো যায় যায় না কাঠ কার আল্লাহ আপনি যে গাড়িতে চেপেছেন বিশ লাখ টাকা এই গাড়িটা পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া চলবে এটা কার আল্লাহ লোহা দিয়ে গাড়িটা তৈরি করা এ লোহা কার আল্লাহ যে মিস্ত্রি তুমি যে বাড়ি তৈরি করেছ এই যে ইট দিয়ে তৈরি করা হয়েছে ইট কি দিয়ে হয় মাটি দিয়ে এ মাটি কার ওই জন্যে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেক সৃষ্টির শেষ লগ্নে যদি আপনি পৌঁছে যান আল্লাহ সালাকে খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘটক সাহেব এসেছে আপনার বাড়িতে আপনার মেয়ে খুব সুন্দরী তাই ঘটক সাহেব এসেই বলছে বলছে আলহামদুলিল্লাহ আপনার মানে খুব সুন্দরী ও তখন যে বেটি সুন্দরী হবে না কার পেটে ছিল তোমার ভাবি কি কম সুন্দরী কার পেটে ছিল ওটা আগে দেখো আমি কি কম সুন্দর যে আমার বেটি সুন্দর হবে না জি গাছে আম হয়েছে আমরা নামাজে যে কথা বলি মসজিদ থেকে বার হয়েছে কেমন মোনাফিকি করি তার একটা দৃষ্টান্ত আপনি দেখুন নামাজে বলে এলেন সমস্ত প্রশংসা কার জন্য। নামাজ পরে বাড়িতে গেলেন আপনার গাছে একটা আম হয়েছে ওই আমটা পেরে ইমাম সাহেবের কাছে নিয়ে এসেছেন ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিঠা খুব মিষ্টি তখন আপনি বলছেন মিষ্টি হবে না এই যে গাছটা লাগিয়েছিলাম এটা মালদা জেলা থেকে এনেছি পিওর ফজলিয়াম আর আমি ট্রিটমেন্ট যা চালিয়েছি স্প্রে করেছি তিন চারবার যাতে রাতের বেলা পাখিতে না খেয়ে নেয় বাদুরের উৎপাত না হয় এই কারণে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছি আচ্ছা বলুন তো আপনি ট্রিটমেন্ট করেছেন বলে মিষ্টি হয়েছে আপনি ট্রিটমেন্ট করেছেন বলে আম ভালো হয়েছে এ কথা কি ঠিক হ্যাঁ নামাজে এখনি কি বলে এলেন প্রশংসা আল্লাহর জন্য তার মানে এই বলে এলেন আর বাড়িয়েছে কি বলছেন ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে তার মানে কথার সঙ্গে কাজের মিল নাই আপনাকে সাথে সাথে বলে দিতে হবে কি বলতে হবে আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে তাই না আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে এইবার আপনাকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এই তারপরে কথা এসেছে রব তারপরে কথা এসেছে কি রব আচ্ছা আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই কায়দা বগদাদি যারা পড়েছেন ছোট দিনে এখন কায়দা হয়েছে ওখানে দেখবেন আল্লাহ নিরানব্বইটা নাম আছে আছে না ইয়া আল্লাহ রহমান কুদ্দুস সালাম ইয়া আশিস ওয়া জাব্বার হইয়া মোতা কা বেদ আছে নিরানব্বইটা ওখানে আছে ইয়া রব আছে নাই আল্লাহর একটা নাম আছে রব আল্লাহ রব মানে হ্যাঁ রব মানে একজন বলছে আল্লাহ সবই যদি আল্লাহ হবে তা রব বলার কি দরকার অ্যাঁ জি রব আল্লাহ সুবান ওয়া তালার এমন এক গুণবাচক নাম যে এর উপরে আর গুণবাচক নাম অনেক রয়েছে তবে আমার কাছে এর ভিতরে একটা ব্যাপক অর্থ পাওয়া গেছে মারাত্মক অর্থ আর রবের গুরুত্ব অনেক বেশি আল্লাহ সুমান সর্বপ্রথম যখন আদম আর সালামকে তৈরি করলেন হাওয়াকে তৈরি করলেন দুইজনকে জান্নাত থেকে বার করে দিলেন বিস্তারিত ঘটনা তারা দীর্ঘদিন ক্ষমা চাইলেন আবার তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন তারপরে আল্লাহ তালা জিজ্ঞাস করছেন বিকম এই বলো তোমরা দুজন আমি কি তোমাদের রব নয় এটা বলেছে কি বলেনি তারা কি বলেছিল কলু বালা আল্লাহ খায়া তুমি আমাদের রব তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের থেকে নিজের নামে স্বীকৃতি দিয়েছেন কি তাই তো জি এইবার চলে যত রকমের পাপ করেন। করেছেন। আপনি সুদ খেয়েছেন চুরি করেছেন মারামারি করেছেন যা কিছু করেছেন যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ প্রত্যেক দোয়ার আগে একটা শব্দ ব্যবহার করে দিয়েছে করব গানা আতিনা ফির দুনিয়া করব গানা জলেমনা আনফসানা করব গানা হাবলানা করব বাণালা তুদি কোলোবানা সব জায়গাতেই রব যতদূর আছে রব না বেশিরভাগ রব তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে আল্লাহ জামতে চেয়ে আমি কি তোমাদের রব নয় তাই তো চলুন নামাজ পড়বেন সলাত তাতেই করবেন আচ্ছা বলুন তো সলাতের ভিতরে আল্লা নামটা বেশি ব্যবহার হয় না রব রব আলহামদুলিল্লাহী ওরব্বিল আলামিন সুবা না ও রব্বিয়াল আলাহ সুবাহানা ও

দুইজন ফেরেশতা আসে ফাকলানি তারা দুজন জৌত কণ্ঠে বলে মান রববকা তোমার রবকে তুমি বলো মা ওকা তোমার দিন কি তুমি বলো মান নবীকা তোমার নবী এটা তুমি বলো তাহলে ওইখানে জন্মতে বলেছে রব মরা সোমা এটা জিজ্ঞেস করছে কবর ও যে আল্লাহকে বলো বলছে কি বলছে রবকে রব বলো তার মানে রব মারাত্মক জটিল আপনাকে রব দেখাই এক রবের বাংলাটা শুধু শুনুন যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব কি বললাম যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি কে রব আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনি দিনরাত ডাক দোয়া করছেন যে আল্লাহ আমার স্ত্রীর আল্লাহ আমার বৌমার একটা এবারে ব্যাটা দিও আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বেটির এবার একটা ব্যাটা দিও দোয়া করছে না সবাই দোয়া করছে দোয়া কবুল হয়েও গেল ব্যাটাই হয়েছে আচ্ছা বলুন তো আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি নেপালে যারা বসবাস করে ওদের নাকগুলো নাকগুলো আমাদের মতো না চ্যাপটা চ্যাপটা তাই না আচ্ছা নাইজেরিয়ান কোনো ফুটবলারকে দেখেছেন ফুটবল খেলা দেখেন না ওদের মাথার চুলগুলো কেমন পাখির বাসার মতো যেন শালিক পাখি কাকে বাঁশা করেছে তাই না জি ওদের ওখানকার মেয়েদের চুল ঠিক তেমন আর প্রত্যেক মানুষ কালো আর লম্বা আর ঠোঁট খুব মোটা মোটা তাই না রব দেখাচ্ছি আপনাকে আপনার হোক বেটি হোক দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলছে শোন আমার নাম হলো রব গোকর্ণ এলাকায় তোর বেটিকে জন্ম দিয়েছি বলে নাকটা হয়েছে এই এলাকার মেয়েদের মতো যদি নেপালিদের মতো থেবরা নাক যদি দিয়ে দিতাম তোর বেটিকে কেউ দেখে পছন্দ করতো না নাইজেরিয়ানদের মতো যদি পাখির বাসার মতো তোমার ব্যাটার মাথার চুলগুলো যদি দিয়ে দিতাম তাহলে কেউ তোমার ব্যাটাকে দেখে ভালো মেয়ের বাপ পছন্দ করতো না তোমার ব্যাটাকে যদি আমি কালো কুচকুচে করে নাইজেরিয়ানদের মতো যদি বানিয়ে দিতাম কেউ তোমার ব্যাটার সঙ্গে বেটির বিয়ে দিতে চাইতো না কিন্তু আমার নাম রব আমি তোমাকে পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলায় জন্ম দিয়েছি বলে এইখানকার আবহাওয়া যেমন এখানকার অন্যান্য মানুষ যেমন ঠিক তেমন সমঞ্জস্যতা পূর্ণ রেখে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আমার নাম মুঘল আমার নাম রব আল্লাহ দার্জিলিং বেড়াতে গেছেন কেউ দার্জিলিং গেছেন কই কে গেছেন মশাল অনেকজন গেছেন দার্জিলিং শুধু হয়তো আপনারা বেড়াতেই গেছেন কিছু শিক্ষা নিয়ে আসেননি নিয়ে আসেন কিছুই শিক্ষা নিয়ে আসেননি শিক্ষা কি শিক্ষা হচ্ছে এই আমাদের এখানে দেখবেন যে গরু ছাগলগুলি আছে এই গরু ছাগলগুলির গায়ের লোমগুলো দেখবেন হাফ ইঞ্চি করে তাই না জি আপনি দার্জিলিং এখনই মোবাইলে সার্চ করুন কাশ্মীর নাম লিখে এখন মোবাইলে সার্চ করুন যে কাশ্মীরের গরু ছাগল কুকুর শ্রীগাল এদের গায়ের লোমগুলো কত বড় দেখবেন এক একবিঘা করে বড় এটা কেন আল্লাহ জানে পশ্চিম বাংলায় যে গরু ছাগলগুলোকে বানিয়েছি কুকুরগুলোকে বানিয়েছি এখানে বরফ পড়ে না পড়ে পড়ে না অতিরিক্ত গরমও পড়ে না যে হার্ট ফেল করে মারা যাবে এরকম গরম আছে নাই একটা মারাত্মক নাতিশীতপূর্ণ আবহাওয়াতে আমরা বসবাস করি যেখানে না বরফ পড়ে না অতিরিক্ত গরম পড়ে আল্লাহ সুবান বড় কারিশ্মা করে তিনি জানেন দার্জিলিং এর গায়ের লোমগুলো যদি কুকুরের এত ছোট ছোট হয় যখন বরফ পড়বে কুকুরটা রাস্তার ধারে শুয়ে থাকবে তার শরীরে বরফ দিয়ে জমে যাবে এই জন্য আগে থেকে আল্লাহ সবার তালা তার গায়ের উপরে কম্বল ফিটিং করে পৃথিবীতে দার্জিলিং এবং কাশ্মীর নামক জায়গা তোকে পাঠিয়েছে এর নাম কি রব যার যেখানে যেমন প্রয়োজন চাইতে হয় না এমনিতেই দিয়ে কে তারপর একটা আলামিন। আচ্ছা মাটির তলাতে নাসার বিজ্ঞানীর একটা জিনিস প্রমাণ করেছে যে পবিত্র হাল কোরআন যে বারবার বলছে কি বলছে যে কোরআন বলছে যে সাত আসমান আর সাত জমিন এটা আমি আপনি বিশ্বাস করি কি করি না এটা যদি পৃথিবীর কোন বিজ্ঞানীরা যদি প্রমাণ করে আর নাই বা যদি করে আচ্ছা বলুন তো দেখি তবু আমরা মুসলমানরা ইমান রাখি কি রাখি না রাখি নাসার বিজ্ঞানীরা এটা খুঁজে পেয়েছে গত পনেরো দিন আগে যে আকাশের উপরেও নাকি একটা গ্রহ পাওয়া গেছে সেখানে নাকি মানুষ বসবাস করার উপযোগী সেখানে অক্সিজেন আছে সেখানে সব কিছু আছে এর সত্য মিথ্যা জানি না আচ্ছা আপনাদেরকে বলছি যদি আগামীকাল আনন্দবাজার পত্রিকাতে একটা ঘটনা যদি ছাপা হয় যে মাটির তলাতে কিছু মানুষ বসবাস করছে আচ্ছা বলুন তো আপনারা অবাক হবেন যে মাটির তলাতে কিছু মানুষ দেখতে পাওয়া গেছে এটা আপনারা অবাক হবেন কি হবেন না হবেন একদম না যদি অবাক আপনি হন তাহলে আপনার ইমানের দুর্বলতা আছে আল্লাহ তালা বলছেন আল আমিন অসংখ্য জগতের মালিক আমি কি বললাম বুঝলেন না মাটির তলাতে মানুষ থাকতেও পারে আমার আপনার জানার বাইরে তাই না আকাশের উপরেও মানুষ বসবাস করতে পারে এটা আমার আপনার জানার বাইরের আল্লাহ তারপরে আছে কি আর রহমানির রাখি আল্লাহ দয়ালু অতীব দয়ালু